বর্ষা সর্বদাই আমাদের প্রিয় ঋতুর মধ্যে অন্যতম বর্ষার অনর্গল সৃজনশীল স্রোতধারা শুধু বাংলার কবিদের স্বপ্রাণ অস্তিত্বকেই নয় মাতা বসুন্ধরাকেও উর্বর করে তোলে গ্রীষ্মের তীব্র নিদারুণ দহন বেলা আর তার অসহনীয় উত্তপ্ত দিনের শেষে পরিপূর্ণ বর্ষার মৌসুম স্বস্তিদায়ক সাদর সম্ভাষণের মতোই মনে হয় তাই প্রাণের স্পন্দন জাগিয়ে সকালকে আনন্দময় করে তুলতে কাছে ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য দিনের শুরুটাকে উপভোগ্য করে তুলতে দর্পণে নানা আয়োজনের পশ্চার সাজিয়ে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান আমি ফাতিমা আফরোজ সোহেলি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সারা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে কোভিড উনিশ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিছুটা পরে এই ভাইরাস দেখা দিলেও অতি স্বল্প সময়ে এর বিস্তার ব্যাপক আকারে দেখা দিয়েছে বর্তমানে আমাদের দেশে প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে সেই সাথে দেশে মানুষের জীবন ও জীবিকা এখন হুমকির সম্মুখীন তারপরও জীবন থেমে থাকার নয় তাই স্বল্প পরিসরে হলেও আমাদেরকে বিকল্প পথ অনুসরণ করে জীবিকার পেছনে ছুটতে হচ্ছে সচেতনতা অভ্যাসের পরিবর্তন এবং ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা কঠোরভাবে পালন করা একান্ত আবশ্যক বর্তমান সময়ে চলমান করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে দুশ্চিন্তা করলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি তাই এসব থেকে নিজেকে দূরে রাখতে আমরা পছন্দনীয় ও আনন্দদায়ক কাজে ব্যস্ত থাকতে পারি যা হয়তো এতদিন আমরা সময়ের অভাবে করতে পারিনি যেমন একটি প্রিয় সিনেমা দেখা পছন্দের গান শোনা প্রিয় বই পড়া শখের কাজগুলো করা বাগানের যত্ন নেয়া সন্তানের সাথে বিভিন্ন খেলায় অংশ নেওয়া সৃজনশীল কোন কাজে নিজেকে যুক্ত করা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড করা অনলাইনে ফিটনেস প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং অনলাইনে বিভিন্ন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ নেওয়া যেতে পারে তাই এ সময়ে পুরো সময়কে যদি আমরা রুটিনের ছকে এঁকে ফেলতে পারি তবে কিছুটা হলেও আমরা স্বাভাবিকতা বজায় রাখতে পারব। কোভিড উনিশ রোগের সংক্রমণের ফলে সাধারণ ছুটি বা লকডাউন বা প্রশাসনের সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে অনেকেই এ সময়ে কর্মহীন হয়ে পড়েছেন তাই আমাদের সাধ্যমতো আমাদের স্বজন প্রতিবেশী ও আশেপাশের পরিচিত বা অপরিচিত দুস্থ অসহায় গরিব ও কর্মহীন মানুষদের আর্থিকভাবে সহায়তা করতে হবে এছাড়া তথ্য দিয়ে পরামর্শ দিয়ে সচেতনতায় অংশ নিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবেও অন্যদের সহায়তা করা যেতে পারে এর ফলে এই সংকটের মধ্যেও আমাদের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করবে করোনার পাশাপাশি এই বর্ষা ঋতুতে অন্যান্য যে সকল রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যেমন ডেঙ্গু জ্বর সাধারণ ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি সেগুলোর বিষয়েও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া ইতোমধ্যে আমাদের দেশের কিছু কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এসব এলাকার মানুষের দুর্ভোগ আরও বেশি সুতরাং মহামারীর এই সময়ে এ সকল মানুষদের সহযোগিতায় আমাদেরকে ত্রাণের ব্যবস্থা করা এবং সামর্থ্য অনুযায়ী এ সকল মানুষদের সাহায্য করা আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব আমাদের সবারই মনে রাখতে হবে করোনাকালের এই সময়টা সাময়িক এই পরিস্থিতি আমাদের সবার প্রচেষ্টায় হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে নিশ্চয়ই আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসব সুতরাং বর্তমান সময়কে মোকাবেলায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আসন্ন বিপদসমূহ চিহ্নিত করে তা মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতা গ্রহণ করতে হবে তবেই এই সংকটকে মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে বন্ধুরা শুরুতেই চোখ গুলিয়ে নিয়ে যাক আজ রবিবারে রবিবারের সূচির পাতায় আজকের দর্পণে থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান বিশেষ ঘটনা ও নিদর্শন নিয়ে প্রামাণ্য মুক্তিযুদ্ধ আমার অহংকার বাংলার ইতিহাস শাসনামল শিল্পস্থাপনা নিয়ে নিবন্ধ যুগে যুগে বাংলা দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের রীতিকথা সংগ্রামের প্রতিচ্ছবি এবং সবশেষে থাকছে আমাদের গান পর্বে শাহ আব্দুল করিমের গান বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ওই বছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে এই সশস্ত্র মুক্তি সংগ্রাম ছিল বহুবিধ ঘটনা বিরূপ পরিস্থিতি অসম আর্থিক বন্টন ব্যবস্থা ও প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনা সহ গুরুতর বিষয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্রমাবন্নতির চূড়ান্ত বহুল মুক্তিযুদ্ধের সাথে প্রতিটি ঘটনা সম্পৃক্ত বিষয় স্থান কাল পাত্র ও ব্যক্তিত্ব আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং একই সাথে তাৎপর্যবহুল বন্ধুরা এই পর্বে আমরা শুনব মোহাম্মদ মিজানুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান বিশেষ ঘটনা ও নিদর্শন নিয়ে প্রামাণ্য মুক্তিযুদ্ধ আমার অহংকার সাগর সুপ্রিয় শ্রোতাবন্ধু আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা আমাদের মাঝে বেঁচে আছেন জীবন্ত কিংবদন্তি হয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতাবন্ধুদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কথা মুক্তিযোদ্ধাদের কথা জানাতে চাই বন্ধুরা এই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউল আহমেদ বাবুলের সাথে জনাব শফিউল আহমেদ বাবুল প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যোগদানের জন্য আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন আমি একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম সে কারণে বঙ্গবন্ধু যেদিন সাতই মার্চের ভাষণ দিলেন এই ভাষণে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমাদের হয়তো যুদ্ধ করতে হবে এবং আমরা যুদ্ধ যাব আমি তখন ভিক্টোরিয়া কলেজের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি সেই সময় যে আপনি যুদ্ধ যাবার জন্য মনস্থ করলেন তো কিভাবে আপনি প্রশিক্ষণ নিলেন। মার্চ টাউন হলে বড় এই সমাবেশে বিভিন্ন থেকে ছাত্রলোকের মিছিল শ্রমিকদের মিছিল এসে কুমিল্লা টাউন হলে সম্মত হয় তখন এখানে মোটামুটিভাবে যারা বক্তৃতা দিয়েছিলেন না তারা একটা যুদ্ধ যে হবে এটার একটা দিক নির্দেশনা দিয়েছিল তো আমরা তেইশে মার্চের মিটিং এর পরে মোটামুটিভাবে আমরা কাজ করা শুরু করি পাকিস্তান আর্মির শহরে পেট্রোলিংটা বেড়ে যায় ওরা মোটামুটিভাবে ভাবে কুমিল্লা টমসন ব্রিজ রামমালার ভিতরে একটা ক্যাম্প করে টমসন ব্রিজ ওয়ার্ড অফিসে একটা ক্যাম্প করে ওরা ধারণাই হয়ে যায় যে একটা কিছু ঘটতে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গাছ কেটে বা বড় পাথর এনে একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছি পঁচিশে মার্চ রাত্রে যখন ওরা আক্রমণ করে তখন এই সব বেরিকেট ধোপে কিনি এবং ওরা প্রথমে কুমিল্লা পুলিশ লাইন তারপরে আনসার ক্যাম্পে আক্রমণ করে আনসারদের কাছে কোনো হাতিয়ার ছিল না এখানে অনেক আনসারকে তারা হত্যা করে পুলিশের কাছে যেহেতু আন ছিল সারা বাংলাদেশে আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ তারাই সর্বপ্রথম এই পাকিস্তানিদেরকে প্রথম প্রতিহত এবং প্রতিরোধ করে তারপর কিন্তু আপনারা সবাই জানেন কি ম্যাচাগার হয়েছে সারা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর মানুষেরা হত্যা করেছে আমরা আর্মির বিডিআর পুলিশের ছাত্র জনতা শ্রমিক সবাই বর্ডার রেখে চলে গেল ওখানে একজন যুদ্ধকালীন লেফটেন্যান্ট যার নেতৃত্বে এক তারিখে কটক বাজারে একটা প্রতিরক্ষা ঘট গঠন করা হয় এখানে প্রায় পিডিআর ছিল তিন কোম্পানির মতো ছিল চার পাঁচ প্লাটুনের মতো মুজাহিদ ছিল ছাত্র ছিল এই কটক বাজারে সর্বপ্রথম একটা প্রতিরক্ষা বোচ্ছ গঠন করা হয় আমরা কুমিল্লা থেকে চোদ্দ গেলাম গেলাম ওখানে বর্ডার দিয়ে আমরা ভারতে গেলাম ভারতে যে যুদ্ধকালীন লেফটেন্যান্ট রেজা যে ডিফেন্সটা করেছিল ওখানে যে আমরা রিপোর্ট করলাম বিডিআইরা তাদের আংশ নিয়ে গেছিল পুলিশ তাদের আংশ নিয়ে আর্মিরা তাদের আংশ নিয়ে গেছিল ওখানে মোটামুটিভাবে একটা ডিফেন্স বড় আকারে করে ফেলা হয় ওখান থেকে ঠিক এর উল্টা দিকে একটা পাকিস্তান আর্মি ডিফেন্স করে ওরা এটা শাহজালাল মাজার নামে খ্যাট তো ওখান থেকে বিডিআইর আমাদের যারা ছিল ওদের সাথে পাকিস্তান আর্মিদের প্রতিনিয়ত গোলাগুলি হতো তা আমরাও ওদের সাথে জয়েন করলাম জয়েন করার কিছুদিন পরে সতেরোই এপ্রিল বাংলাদেশ গঠিত হয় তারপরে ভারতের কাটলিতে একটা ট্রেনিং সেন্টার গঠন করা হয় প্রায় জেন্লেস মানি কর্টেল হাইদার কর্ণালমুর উনএশ এটাকে উদ্বোধন করে ওখানে আমাদের প্রায় চোদ্দো গ্রাম লাকসান সদর দক্ষিণ সদরের ফুরুদপুরের মাদারীপুরের ঢাকার প্রায় চারশো জনের মতো ওখানে একটা শর্ট ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয় আমাদেরকে আমরা সেই কাটলিতে ট্রেনিং করি ট্রেনিং করার পরে আমরা এসে আবার আমাদের ডিফেন্সে জয়েন করি ডিফেন্সে যখন জয়েন করলেন তখন কোন সেক্টরের সাথে আপনি সংযুক্ত হলেন এটা সাবসেক্টর ছিল নির্বেপুর এটার কমান্ডার ছিলেন লেট ক্যাপ্টেন মাহবুর রহমান আর এই ডিফেন্সের দায়িত্বে ছিলেন যুদ্ধকালীন লেফটেন্ট রেজা এটা দুই নম্বর সেক্টরের অধীনে ছিল

এখান থেকে আবার বাংলাদেশের অভ্যন্তরেও এসে বিভিন্ন জায়গায় আমরা কমান্ডেটে করেছি কমান্ডেটে করতাম বর্ডার বেল্টে রাজাগাদের এটা করতাম বিভিন্ন জায়গায় পাকিস্তান স্থাপন এখান থেকে এসে মে মাসের নয় তারিখ সকাল বেলায় আমার সাথে আমাদের বাংকারের যিনি দায়িত্ব ছিলেন এম জি যিনি মেশিন গান চালাতেন তার নাম ছিল হাবিলদুর মন্ন তার বাংকারে আমি আমাদের তৎকালীন ছাত্র মধ্যবী পিসা আলম আরও পিয়ার এর মানে তদন্তিনী পিয়ার এর সৈন্য আমরা প্রায় সাত আটজন আমাদের বাংকারে ছিলাম হঠাৎ বিচ্ছিন্ন ভাবে গোলাগুলির শব্দ আমরা শুনতে পাই যা আমাদের ডিফেন্সের দিকে ওরা ফায়ার করে আমরাও টুকটাক ফায়ার করি যিনি আমাদের কমান্ডার ছিলেন রেজা সাহেব তিনি আজ করতে পারলেন যে হয়তো আমাদের কাছে অ্যাটাক করতে পারে হঠাৎ মোহনমোহর ফায়ার শুরু করলো ওরা ওদের আউটলেটে গান দিয়ে তখন উনি সবাইকে স্ট্যান্ড করে দিলো আমরা যার ব্যাংকের একদম তৈরি হয়ে গেলাম আমরা ছিলাম ভালো অবস্থানে উপরে যে সব আমাদের সাথে জয়েন করেছে আমাদের কাছে এমজি টেমজি আইল সব ছিল আমাদের উপর যখন আক্রমণ হলো আমরাও পাল্টা আক্রমণ করলাম আমরা দেখলাম বাম দিক থেকে থার্টি ওয়ান পাঞ্জাব ও থার্টি নাইন বেলুচ দুইটা রেজিমেন্টের সৈন্যরা আমাদের উপরে এই সারাসি আক্রমণটা করেছে এবং ওরা যখন আসছিল ওদের যে লেফটেন্যান্ট কর্নেল তার মাইক্রোফোন ছিল এটা আমার একদম দেখা এটাকে ইনফ্যান্ট্রি অ্যাটাক বলে মারাত্মক অ্যাটাক প্রায় দুইটা কোম্পানি ওদের কমান্ডার এসে স্পেশাল সার্ভিস গ্রুপের আমাদের ভালো অবস্থান থাকার কারণে ওরা আমাদের উপর কোনো আমরা ছিলাম উপরে তো আমাদের বাংগানগুলির চলাঙ্গ উপরে সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ আমরা আমাদের কাছে খুব সুবিধা করতে পারো নাই আমরা তো ইনস্টার্টেড ফায়ার এবং আমাদের ফায়ারেও ওরা মরতে লাগলো আটের মতো কারণ ওদের নিচে শ্রোতাবন্ধরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা জেলা শফিউল আহমেদ বাবুলুর সাথে এবং তার উচ্চারণে আমরা ইতিহাসের সেই চিরন্তন কালজয়ী কথাগুলো আমরা জানতে পারছিলাম আগামী দিনে অন্য কোন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা হবে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ অর্থ সম্পদের প্রাচুর্যতা না থাকলেও ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে বাংলার প্রাচুর্যতা বিশ্বময় সুপরিচিত হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিত্বের বীরত্বের গল্প তাদের বৈচিত্র্যময় শাসনামল যার সাক্ষী স্বরূপ গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা এসবই আমাদের এই ছোট্ট দেশকে করেছে বিত্তশালী বন্ধুরা এই পর্বে আমরা শুনব অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের গ্রন্থ নয় বাংলার ইতিহাস শাসনামল শিল্প স্থাপনা নিয়ে নিবন্ধ যুগে যুগে বাংলা পড়ে চমচমি শ্রোতা বন্ধুরা সবুজে খেরা দেশ আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ ভাষার নামে দেশ বাংলাদেশ এদেশের অতীত বিশেষ সমৃদ্ধ যুগে যুগে বিভিন্ন পট পরিবর্তনে পরিবর্তিত হয়েছে বাংলার শাসন ব্যবস্থা প্রাচীন সময়ে বাংলার শাসন পরিচালিত হতো মূলত রাজাগণের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় অনেক কর্মকর্তা কর্মচারী সংযুক্ত থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়ন করেছেন প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা আলোচনায় প্রাধান্য দেয়া হয় গুপ্ত যুগকে এ সময় রাষ্ট্রকে ভাগ করা হয়েছে বিভিন্ন রাজ্যে এখনকার কোনো কোনো দেশে প্রদেশের মতো ছিল রাজ্যগুলো নামের সাথে যুক্ত ছিল ভুক্তি উল্লেখযোগ্য হল পুনর বর্ধন ভুক্তি দণ্ডভুক্তি বর্ধমান ভুক্তি ভুক্তিকে কয়েকটি বিষয়ে প্রত্যেকটি বিষয়কে কয়েকটি মণ্ডলে প্রত্যেক মণ্ডলকে কয়েকটি বিধিতে এবং প্রত্যেকটি বিধি কয়েকটি গ্রামে বিভক্ত ছিল উপরিক বলা হতো ভুক্তির শাসন কর্তাকে বিষয়ের সর্বোচ্চ রাজ কর্মচারীর পদবি বিষয়পতি এই বিষয়পতিকে ঘিরে থাকত কর্মকেন্দ্র এর চারজন সদস্য ছিলেন তারা হলেন নগর সৃষ্টি বা ব্যাংকার অথবা মহাজনদের প্রতিনিধি প্রথম সতীবাহ অর্থাৎ বণিক সমাজের প্রতিনিধি প্রথম কুলিক অর্থাৎ উৎপাদক শিল্পীদের প্রতিনিধি প্রথম কায়স্থ বা শ্রেষ্ঠ কায়স্থ রাষ্ট্র দফতরের মুখ্য নির্বাহী ব্যক্তি শ্রেষ্ঠ কাজ তো আজকের দিনে ক্যাবিনেট সচিবের মতো এছাড়া পুস্তপাল বা রেকর্ড কিপারও ছিল বিধি বিভাগের নিজস্ব কর্মকেন্দ্র ছিল মহত্তর অর্থাৎ মুখ্য আমলা খারগি বা খড়গধারী প্রহরী অথবা শান্তিরক্ষী বিভাগের রাজপুরুষ এবং একজন বাহনায়ক যুক্ত থাকতেন গ্রাম শাসনকর্তাকে বলা হতো গ্রামিক কোন লিপিতে পঞ্চকুল বা পঞ্চায়েতি প্রথার কথা আছে পাল আমলে সামন্ততন্ত্র ও আমলাতন্ত্রের ভিত আরও শক্ত হয় এ সময় বেড়ে যায় সামন্ত প্রভুর সংখ্যা রাজন রাজনক সামন্ত বণিক মহাসামন্ত এই নামগুলো প্রমাণ করে নানা স্তরের সামন্তর পতির অস্তিত্বের কথা প্রাচীন বাংলায় শাসন বিন্যাসে কেন্দ্রীয় রাজকাজের প্রধান বা মুখ্য কর্মকর্তা হিসেবে মন্ত্রীর উল্লেখ পাওয়া যায় রাজা মহারাজাগণ ভগবানের প্রতিভু আর মন্ত্রী সব নির্বাহী দায় পালন করতেন আমত্যগণ ছিলেন বেশ ক্ষমতাধর তারা উচ্চ পদস্থ রাজকর্মচারী বিষয়ের সর্বময় কর্তা কুমারামাত সাধারণত রাজকুমারগণ এই পদের দায়িত্ব পালন করতেন পররাষ্ট্র সংক্রান্ত যুদ্ধ ও শান্তির ব্যাপারে উচ্চতম রাজকর্মচারী মহাসন্ধি বিগ্রহিক যুদ্ধ যুদ্ধবিগ্রহ সম্পর্কিত উচ্চতম রাজপুরুষ বিচার বিভাগের সর্বময় কর্তা মহাদণ্ড নায়ক আইবিআই বিভাগের কর্তা মহাক্ষ পটনিক শাসন পদ্ধতির সাথে সংযুক্ততা ছিল রাজস্থানীয় বা রাজপ্রতিনিধির এরা বিভিন্ন বিভাগের কর্তা হিসেবে রাজধানীর কেন্দ্রীয় দফতরে অবস্থান করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন প্রাচীন সময়ে রাষ্ট্রের বহু বিভাগ ছিল আর যা একজন অধ্যক্ষের অধীনে ন্যস্ত থাকত অধ্যক্ষের অধীনে করণ বা কেরানি ছিল দুধ পালন করত পররাষ্ট্র বিভাগের অধ্যক্ষের দায়িত্ব তার অধীনে আবার দুটি উপবিভাগ ছিল একটিতে কাজ করত মন্ত্রপালেরা অন্যটিতে গৃহ পুরুষেরা রাষ্ট্রদূতের কাজ করত মন্ত্রপালেরা আর গোপনীয় সংবাদ তথ্য সংগ্রহ করত গৃহ পুরুষেরা রাজস্ব বিভাগ মহাক্ষ পটনিকের অধীনে থেকে আদায় করত ভাতা ভোগ্য কর হিরণ্য ও উপ্রিকর এছাড়াও ভোগপতি মহাভৌগিক তরিক দাসাপরাধিক চৌরধনিক এক একজন এক এক রকম কর আদায় করত বিচার বিভাগ পরিচালিত হতো তিনটি ধাপের পদবীর কর্মকর্তা দিয়ে পদবীগুলো হল মহাদণ্ড নায়ক দণ্ডনায়ক এবং দশা পরাধিক দশা পরাধিক পদের দায়িত্ব প্রাপ্তগণ দশ রকমের অপরাধীর বিচার করতেন সীমা বৃদ্ধি ও শান্তিরক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর কাঠামোতেও ছিল নানা ধাপ মহাসেনাপতি ছিলেন সর্বোচ্চ রাজপুরুষ পদাতিক সেনা কর্মকর্তা ছিলেন বলাদক্ষ পদধারী নৌবাহিনীর প্রধান নৌকাদক্ষ রাজ্যসীমার রক্ষাকর্তা প্রান্তপাল উটের বাহিনীর কর্তা ছিলেন ব্যাপতক দুর্গরক্ষক পরিচিত কট্টপাল এবং যুদ্ধ যুদ্ধসময়ে বূহ রচনাকর্তার পদবী ছিল মহাবুহপতি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার থেকে প্রচারিত প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সংগ্রাম আছে সবার জীবনেই সংগ্রামের পথ পাড়ি দেওয়ার পর ধরা দেয় সাফল্য কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়েও কেউ কেউ অল্পতে হাল ছেড়ে দেন থেমে যান তবে কেউ কেউ থামেন না যারা থামেন না কোনো বাধাই তাদের দমাতে পারে না কারণ তাদের মনে প্রাণে থাকে সাফল্যের অদম্য বাসনা দারুণ স্পৃহা সেই পথ ধরে মেধা অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় হার ডামানার দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাস তাদের এনে দেয় সফলতা দারিদ্রতা বন্ধুর পথ কিংবা সামাজিক কোনো প্রতিকূলতাই যাদেরকে কোনোভাবে অবদমিত করতে পারে না তারাই আমাদের সমাজের জন্য প্রকৃত আশীর্বাদ সরু বন্ধুরা এই পর্বে আমরা শুনব দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের রীতি কথা সংগ্রামের প্রতিচ্ছবি জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে একমাত্র পরিশ্রমই পারে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে অতীত ইতিহাস থেকে দেখা যায় এ পৃথিবীতে যারা বড় হয়েছে কিংবদন্তি খেতাব অর্জন করেছে তাদের বেশিরভাগ মানুষই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন সুতরাং জীবনে সফলতা অর্জন করার জন্য দারিদ্রতা কোনো বাধা নয় বন্ধুরা আজকে আপনাদের এমন একজন মানুষের কথা বলব খেলাধুলার জগতের সাথে যাদের পরিচয় আছে তার নামটা বলা মাত্রই সদা হাস্যোজ্জ্বল স্বল্পভাষী সেই মানুষের ছবিটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে হ্যাঁ বন্ধুরা বলতে চাই মহম্মদ রফিকের কথা একজন কিংবদন্তি ক্রিকেটারের নাম মহম্মদ রফিক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তার রয়েছে বাংলাদেশের পক্ষে পরপর দুবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ব্যাটিং স্টাইল বামহাতি বোলিং স্লো লেফট আর্ম অর্থডক্স ভূমিকায় ছিলেন একজন সফল বোলার এই সফল শব্দটি জীবনের সাথে যোগ করতে তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে দারিদ্রের কারণে পড়ালেখা রপ্ত করতে না পারলেও ক্রিকেট খেলাকে ঠিকই রপ্ত করে নিয়েছেন বুড়িগঙ্গার তীর ঘেঁষে জিনজিরার বস্তির পাশে তাদের বসবাস ছিল স্বাধীনতার পরপরই বাবাকে হারান বেড়ে ওঠেন মা দাদির সাথে যৌথ পরিবারে একেবারে হত দরিদ্র পরিবার তার উপর বাবা নেই কোন রকমে খেয়ে না খেয়ে চলত তাদের সংসার বস্তির খোলা জায়গায় সারা দিন ক্রিকেট খেলে আর নদীতে মাছ ধরে সময় কাটত তার কখনো কি কেউ ভেবে দেখেছিলেন এই তিনি একদিন জাতীয় দলে খেলবেন উনিশশো সালে একজন পেসার হিসেবে বাংলাদেশ স্পোর্টিংয়ে যোগ দেন তিনি আটাশিতে যোগ দেন বাংলাদেশ বিমানে কিন্তু পেসার হলেও বলকে টার্ন করানোর এক সহজাত প্রতিভা তার মাঝে ছিল উনিশশো সালে সার্ক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশে এ দলের হয়ে ভারত এ দলের বিপক্ষে পঁচিশ রানে তিন তিন উইকেটে দলকে জেতান উনিশশো সালে ভারতের হায়দ্রাবাদে কেনিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সাতাত্তর রান করেন তিনি এটি ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সকালের ম্যাগাজিন সকালকে আরো উপভোগ্য করে তুলতে চলুন আমাদের গান পর্বে শুনে নিয়ে যাক শাহ আব্দুল করিমের একটি গানটি শীর্ষ সময় পরিক্রমায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে এই মহামারীর মধ্যে যারা নিজেদের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত এক করে মানুষের প্রয়োজনে ও সেবায় সদা তৎপর থাকছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এই সকল যোদ্ধাদের আদেশ অনুরোধ ও নির্দেশনা সঠিকভাবে পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনে ছিলেন মালিক ফারিবা তাবাসুম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে নাসিবুল কামাল এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাই